আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। শীতের পিঠাপুলি আয়োজনে আজকে থাকছে পাটিসাপটা পিঠা। দেশীয় পিঠাগুলোর মধ্যে পাটিসাপটা একটি, খুবই মজার হয়, করে দেখেন, আশা রাখছি ভালো লাগবে। আজকে আমি তিন ধরনের পাটিসাপটা করে দেখাবো, বাহারি পাটিসাপটা, গুড়ের পাটিসাপটা, নর্মাল পাটিসাপটা। করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। আর রেসিপি সম্পর্কে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। রেসিপি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। পাটিসাপটা পিঠার ভিতরে খিসা তৈরি করার জন্য নিয়েছি এখানে 1.5 লিটার লিকুইড দুধ। গুঁড়ো দুধ দিয়েও করে নিতে পারবেন এর পরিবর্তনে। এছাড়া নিয়েছি চালের গুঁড়া, নিয়েছি আমি 2 টেবিল চামচ। এই চালের গুঁড়াতে আমি 1/4 কাপ দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এটা পরে দিব দুধে। ভালোভাবে মিশিয়ে নিয়ে চালের গুঁড়া আর দুধটাকে একপাশে রেখে দিচ্ছি। এছাড়া লাগবে আমাদের চিনি। চিনি নিয়েছি 1/4 কাপ, আর চিনির পরিবর্তনে গুড় দিয়েও তৈরি করা যাবে। এবার চুলায় প্যানে আমি দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এলাচ। এছাড়া পাটিসাপটা পিঠার ব্যাটার তৈরি করার জন্য আমি কী কী নিয়েছি তা দেখিয়ে দিচ্ছি। নিয়েছি এখানে 4 কাপ চালের গুঁড়া, বাজারে কেনা চালের গুঁড়া নিয়েছি। নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও তৈরি করে নিতে পারবেন, ময়দা ছাড়া। ময়দা দিলে পিঠাটা সফট হয়, বানানোর সময় মসৃণ হয় বাইরের আবরণটা, আর পিঠাটা বানানোর পর ভেঙে কিংবা ফেটে যায় না। দুধ জাল দিয়ে কমিয়ে নিব। দুধের উপরে বা সাইডে যে দুধগুলো জমা হবে এগুলোকে ভেঙে দুধের সাথে মিশিয়ে দিব। কিছুক্ষণ পর পর নেড়ে দিব, যাতে করে নিচে লেগে না যায় দুধে। দুধ কমে প্রায় 1/4 ভাগ হয়ে এসেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব চিনি। দুধটা কমার পরে চিনি দিতে হবে। এবার এতে দিয়ে দিব চালের গুঁড়াতে দুধ মিশানো, ঠান্ডা দুধ মিশানো, প্রথমে যেটাকে মিশিয়ে রেখেছিলাম সেটাকে একটু নেড়ে চেড়ে তারপর এতে দিয়ে দিব। দুধে দিয়ে অনবরত নাড়তে হবে, যাতে করে কোনো দলা না থাকে। ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। আমাদের খিসা তৈরি করা হয়ে গেছে, এ পর্যায়ে নামিয়ে নিব। এর থেকে বেশি ঘন করব না, নামানোর পর কিন্তু আরেকটু ঘন হবে। এবার একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি কেনা চালের গুঁড়া, দিয়ে দিব ময়দা, দিয়ে দিব চিনি। চিনি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ, দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, দিয়ে দিচ্ছি, চাইলে দিতে পারেন কিংবা বাদ দিতে পারেন, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। চিনি আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এবার এই সব কিছুকে সামান্য একটু মিশিয়ে নিয়ে এবার ব্যাটার তৈরি করে নিব। নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি করার সময় বেশি ঘন কিংবা বেশি পাতলা হবে না। ব্যাটার তৈরি করা হয়ে গেলে এবার ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ঢাকনা খুলে নিলাম। ব্যাটারটা কিছুটা ঘন আছে। এখন এই ব্যাটার থেকে আমি এখন গুড়ের পাটিসাপটা তৈরি করে নিব। তো এর জন্য আমি আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি কিছুটা ব্যাটার। যেহেতু আমি এখানে একটা ব্যাটার দিয়ে তিন রকমের তৈরি করে দেখাবো, এর জন্য আলাদা বাটিতে নিয়ে অ্যাড করে দিব গুড়, কিংবা আপনারা চাইলে প্রথম অবস্থায় আপনারা গুড়টাকে দিয়ে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে পারবেন প্রথমেই। এখানে আমি 1/2 কাপ নিয়েছি খেজুরের গুড়, সামান্য পানি দিয়ে গলিয়ে নিয়েছি চুলায়। এরপর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। প্রথম অবস্থায় ব্যাটারটা একটু ঘন ছিল, যাতে করে আমি গুড় দেওয়ার পর বেশি পাতলা না হয়ে যায় সেজন্য। তো এখন গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চুলায় প্যানে সামান্য টিস্যুতে তেল লাগিয়ে দিয়ে মুছে নিব। এরপর দিয়ে দিচ্ছি ব্যাটার, দিয়ে চারপাশে ঘুরিয়ে নিয়ে
এক থেকে 1.5 মিনিট অপেক্ষা করলে পিঠাটা হয়ে যাবে। আর চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে। পিঠাটা হয়ে যাওয়ার পর এবার খিসা দিব। খিসাটা ঠান্ডা হওয়ার পর দেখুন এরকম হয়েছে। আবার এক পাশ থেকে দিয়ে দিচ্ছি। আর কতটুক দিবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবার এক পাশ থেকে রোল করে নিব। একইভাবে বাকি গুড়ের পাটি সাপটাগুলোকে তৈরি করে নিব। এবার তুলে নেছি প্যান থেকে। এবার নর্মাল পাটি সাপটা তৈরি করার জন্য আমি এখানে ব্যাটারটাতে সামান্য পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি। চাইলে আপনারা এখানে আরেকটু চিনি অ্যাড করে দিতে পারেন। চুলায় প্যানে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ব্যাটার। ব্যাটারটাকে দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি প্যানে। 1 মিনিট পর পিঠাটা যখন এরকম চারপাশ থেকে উঠে আসবে তখন এক পাশ থেকে খিসা দিয়ে দেব, দিয়ে রোল করে নিব। তৈরি হয়ে গেল পিঠা। তো তুলে নিচ্ছি, একইভাবে বাকিগুলোকেও করে নেব। এবার রঙ্গিলা পাটিসাপটা কিংবা প্রিন্ট পাটিসাপটা তৈরি করে নিব। এর জন্য দুটো ছোট বাটিতে আমি ব্যাটার তুলে নিচ্ছি। ব্যাটার তুলে নিয়ে আমি এবার বাটিগুলোতে কালার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি সবুজ কালার, দিয়ে মিশিয়ে নিব। আরেকটা বাটিতে লাল কালার করে নিব। ব্যাটারের সাথে ভালোভাবে কালারগুলোকে মিশিয়ে নিয়ে এবার চুলায় প্যানে সামান্য টিস্যু তাওয়ালে তেল লাগিয়ে দিয়ে মুছে নিয়ে এর মাঝে আমি এখন ডট করে করে দিয়ে দিচ্ছি ফোঁটা ফোঁটা করে। আর এখানে প্রিন্ট পাটিসাপটাতে আপনারা চাইলে যে কোনো প্রিন্ট করতে পারেন ইচ্ছে মতো। তো আমি এভাবে ডট দিয়ে দিচ্ছি, প্রথমে লালটা দিয়ে দিচ্ছি, এরপরে সবুজটা দিয়ে দেব। ডটগুলো একটু শুকিয়ে আসলে এর উপরে দিয়ে দেব ব্যাটার, দিয়ে ভালোভাবে চারপাশে ছড়িয়ে দেব। 1 মিনিট পর পিঠাটা যখন হয়ে আসবে তখন এক পাশ থেকে খিসা দিয়ে দিচ্ছি, দিয়ে রোল করে নেব। এই পাটিসাপটা পিঠাগুলোর আরও ভিডিও আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো আমি এক পাশে খিসাটা দেওয়া হয়ে গেলে রোল করে নিচ্ছি। তো তৈরি করে নিলাম প্রিন্ট পাটিসাপটা, একইভাবে বাকিগুলোকেও তৈরি করে নিব। তৈরি করে নিলাম খুবই মজার খিসার পাটিসাপটা। করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের পরিচিত মানুষের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।